আরে হাড়ি হাড়িটা আছে তো হ্যাঁ গো কই বিরিয়ানি আর আছে আছে তো যাবা নে শুনে বিদায় দাও হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো আর আমরা ফাটটা কাটিয়েছি আজকে নিয়ে এসেছি মাটন বিরিয়ানি এটা একদম রিয়াজি রিয়াজি খাসি মাংসের বিরিয়ানি আর আজকে প্রথমবার না আজকে অনেক আগে করছি কিন্তু আজকে একদম পারফেক্ট ভাবে বানানোর চেষ্টা করেছি রেসিপি দিয়ে দেবো হয়তো পেয়ে গেছে নাকি আর আজকে এটা আমি তো বললাম বাড়িতে বানিয়েছি তার সাথে মাটন আছে আর তার সাথে আলু আছে তার সাথে স্যালাড আছে আর তার সাথে বিরিয়ানির রাইস আছে আর কিছু নেই সাথে এক্সট্রা গ্রেভি এক্সট্রা মাংস কিছু নেই রাইসটা এখন তো ঝুর ঝুরে আর একটু জুসি জুসি আছে আমাদের বাড়িতে বানানো তো একটু জুসি জুসি ব্যাপারটা আছে তো চ্যালেঞ্জ হবে নাকি হ্যাঁ আজকে চ্যালেঞ্জ হবে আর চ্যালেঞ্জে শাস্তি আছে আর যে জিতবে তার জন্য কিছু নেই যে হারবে তার জন্য তো শাস্তি রয়েছে 1 2 3 স্টার্ট সবসময় তো চিকেন বিরিয়ানি খাই আজকে অনেক দিন পর মাটন বিরিয়ানি রিয়াজি মাংস কাকে বলে জানো রিয়াজি মাংস বলে এটাকে দেখো আর অর্ধেক চর্বি অর্ধেক চিকেন মাটন এই যে মাটনটাকে আমরা সেদ্ধ হয়েছে দেখি বাড়িতে বানানো তো একদম ছেড়ে যাচ্ছে না তাও হাত দিয়ে ছাড়বে যাচ্ছে ওটা চর্বি বলে তাই ও চর্বিটাই তো নরম খাই আলু দেখো মটন আছে 4 পিস আলু আছে 1 পিস আলু দিয়ে বিরিয়ানি খেতে একটা মজাই আলাদা চর্বি এত টেস্টি যে বিরিয়ানি হয় জানতামই না
আমার থালা দিয়ে থালাটা ঘুরছে চাকার মতন। ওহ চর্বিটা দেখো, ওহো আর রিয়াজের পিস ছাড়া কিন্তু বিরিয়ানি মজা লাগে না। বিরিয়ানি আর আছে? আছে তো, আরে হাড়িটা আছে তো? হ্যাঁ গো। কই? বহুত আছে, বহুত। তুমি কত খাবে? ও পুরো একদম হাড়ি ভর্তি আছে। তো আমি এখনো খাবো, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে একটা জিতে গেছি। আমি তুমি খাও। আর না না, শাস্তি নিয়ে আসছি আমি, এটা পরে খাচ্ছি, ঠিক আছে? হাড়ি নিয়ে বসে ও দিয়ে আজকে শাস্তি, এই যে এক হাড়ি বিরিয়ানি আছে, এখন হাফ হাড়ি খেয়েছি আর হাফ হাড়ি আছে। তো ওকে এখন এই হাফ হাড়ি বিরিয়ানিকে একা খেতে হবে বসে বসে এখনই, ঠিক আছে? দাও। আমি তো খেয়েছি অল্প, তো ওর জন্য শাস্তি হয়েছে এই যে বিরিয়ানি ঢাকনাতে লেগে আছে যে আটাটা, এই যে আটা, এটা ওকে খেতে হবে। এখনো সেদ্ধ হয়নি আটাটা ঠিকঠাক। বিরিয়ানি হাড়ি থেকে এই যে আটাটা নিয়ে হাড়টা খেলো, এটাই হচ্ছে শাস্তি। খাও খাও খাও, খেয়ে দাও, গিলতে হবে কিছু, পুরো কোনো বাজে শাস্তি দিই নাই, ভালো শাস্তি দিই নাকি বলো, তোমরাই বলো। আছে বোধ হয়।